এসএসসি পরীক্ষা 2023-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই কিন্তু একটু আগেই প্রকাশ করেছে। সো এইটা দেখতে পাচ্ছেন যে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট, তো এখানে দেখতে পাচ্ছেন 18টা পাতা, মানে 18টা পাতায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টই কিন্তু দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন এইটাই রেজাল্টটি, তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে হচ্ছে রোল কত, এবং আগে হচ্ছে 3.44 ছিল কেমিস্ট্রিতে, সে এ মাইনাস পেয়েছিল, এখন এ গ্রেড পেয়ে তারপর রেজাল্ট পরিবর্তন হয়েছে 3.50। তো এইখানে অনেকেরই কিন্তু রেজাল্ট দেওয়া আছে। হ্যাঁ, সো আপনার রেজাল্টটি আপনি যদি সিলেট বোর্ডের হয়ে থাকেন, তো এই পিডিএফ ফাইলের লিঙ্কটি দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। আপনি সুন্দর করে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি কিন্তু রেজাল্টগুলো চেক করতে পারবেন। সো দেখেন অনেকেই কিন্তু এফ গ্রেড ছিল, ডি গ্রেড পেয়েছে, এবং এই যে দেখেন এফ গ্রেড ছিল, ডি গ্রেড পেয়েছে, এফ গ্রেড ছিল, ডি গ্রেড পেয়েছে, এবং অনেকেই দেখতে পাচ্ছেন এফ গ্রেড পেয়েছিল, ডি গ্রেড পেয়েছে, এফ গ্রেড পেয়েছিল, ডি গ্রেড পেয়েছে, এবং এ ছিল এ প্লাস পেয়েছে অনেকেই। ঠিক আছে, সো আপনার রেজাল্টটি আপনি সুন্দরভাবে দেখেন যদি সিলেট বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন। এবং এইখানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, প্রত্যেকটার এই পিডিএফ ফাইল ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ডাউনলোড করে নিজের রেজাল্টটি দেখে ফেলুন। তো এই ছিল ভিডিও, আল্লাহ হাফিজ।